আমরা এখন খেলে নেব শুভ লাগলো র‍্যাপিড ফায়ার রাউন্ড ওকে বাড়ি কোথায় মেগার দেখবি না জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কির মধ্যে তোমার বাড়ি জল ট্যাঙ্কির মধ্যে তখন চাপের বিষয় হয়ে যেত আচ্ছা জল ট্যাঙ্কি একবার ধান ঘুরে পড়ে গেছিল না এই টাকা দিয়ে মোটামুটি 20 কিলো মতো খাসি মাংস কিনবি তারপর চাল না যা লাগে সব কিনবি তারপর যে টাকাটা বাঁচবে সে টাকাতে কোল্ড ড্রিঙ্কস কিনবি খাওয়া দাওয়া করবি করার পরে ফরেস্ট ঘুরতে চলে যাবি তারপর দেখবি কিছু টাকা বেঁচে গেছে কি নাম কি নাম তোমার কি অ্যাটিটিউড রে বাবা কোনো কথাই বলে না এত অ্যাটিটিউড দেখতে না সুন্দর হচ্ছে আমার থেকে তাহলে এত অ্যাটিটিউডটা ভালো না থাকো যাও Hello and welcome to our program Shubhalagno Chotoskri 2.0 co-sponsored by Cafe Adda and powered by RCTV Broadband. And একটা চকচকে একটা অনুষ্ঠান নিয়ে তোমাদের সামনে হাজির আমরা আজকের এই শো নিয়ে যেখানটাতে হবে মস্তি যেখানে হবে খেলা যেখানে হবে কয়েন তোলা মানে অর্থাৎ টস করা তারপরে দেখে নেবো কারা কারা আমার সাথে কোশ্চেন রাউন্ডে যায় এবং কারা জিতে যায় প্রচুর টাকা পাঁচশো টাকা পায় না আড়াইশো টাকা পায় না একশো না দেড়শো সেগুলো পায় নাকি আমাদেরকে উল্টো দিতে হয় বা আমাদেরকে উল্টো দিয়ে যায় সেটা এখন দেখার পালা কারা কারা রয়েছে আমাদের সঙ্গে সেগুলো আমরা দেখবো কিন্তু তার আগে সবাইকে আবার ওয়েলকাম জানাই সেই অনুষ্ঠান যার নাম শুভলগ্ন চটস্কি 2.0 স্পন্সর্ড বাই ক্যাফে অ্যাটেন পাওয়ার্ড বাই আরসিটিভি ব্রডব্যান্ড আর আমি মিঠুন রয়েছি তোমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে সুকুমার আর যার হাতে রয়েছে টাকা কাটছে হচ্ছে আমাদের মিলন তো সবাই মিলে শুরু করছি আজকের এই অনুষ্ঠান আমাদের সঙ্গে কেউ দাঁড়াতে কেন চায় না বুঝতে পারি না আমার একটা সাইকেল ছিল যার বেলের অবস্থা এরকম ওয়াও টিং টং সো মেঘা কোন ক্লাসে আছো তো একটা রিকোয়েস্ট করি তোমাকে কেউ দেখতে পাচ্ছে না একটুখানি ঘুরে দাঁড়ানো ক্যামেরা ওইদিকে আছে আমরা না হলে টিভির পর্দাতেও আসতে পারবো না ফেসবুকে আসতে পারবো না ইউটিউবে আসতে পারবো না যাই হোক বাই দ্য ওয়ে আমরা হচ্ছেই চলো ডস করি টু ডটো আমরা খেলবো তোমার সঙ্গে প্রথমে উঠবে কয়েন হেডস অর টেলে যেটা তুমি চাইবে যদি পড়ে সেটা তাহলে তোমাকে কয়েকটা কোশ্চেনের উত্তর দিতে হবে যদি তুমি পারো তাহলে এক একটা কোশ্চেন এগিয়েছে তুমি কত পাচ্ছ বলো 50 টাকা করে পাবে আচ্ছা ঠিক আছে এবার একটু আনন্দ পেলে এবার যদি না পারো তাহলে আমাকে 50 টাকা দিতে হবে না চলো 50 টাকা দিতে হবে না বাট তার আগে আমরা কয়েনটা সেরে ফেলি তুমি কি সাইকেলে কমফোর্টেবল নাকি সাইকেল থেকে নেমে সাইকেলে কমফোর্টেবল ভেরি গুড তাহলে তোমাকে এই কাজটা করতে হবে টসটা খুব সেই দিতে ফেলতে হবে এটা 5 টাকা কয়েন তোমাকে দিলাম সো মেঘা তাই তো ক্লাস ইলেভেনে পড়াশোনার পাশাপাশি আর কী করা হয় গান শিখি শোনাবো একটা না ওকে আগে টসটা সেরে ফেলো টস করে ফেলো টসটা করতে পারবে তো নিচে হাতে ধরতে পারবে না আমি সেই জন্য বলছি সাইকেল থেকে নামলে ভালো হতো ওকে আমি করে দিচ্ছি না এটা একটু ধরো ইতনা কুছ কম না পড়তা হ্যাঁ কি চাই এটা টেল 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 দেখি কি হয় কি বলে একটু বলো দাও আজ কনফিউজ পড়ে গেছে অ্যাকচুয়ালি পড়ে পাঁচ কত পড়ে এটা ওয়ার্ড কত আছে ফাইভ ফাইভ তার মানে টেল চলো কনগ্রাচুলেশন ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি এর জন্য রয়েছে তোমার এই সাইকেলের জন্য 5 লিটার তেল মাইলেজ পাবে 5 লিটার তেল তেল পেয়ে যাবে ঠিক আছে নেবে তো পাম্পে গিয়ে তেল ভরে নিয়ে আসবে কিভাবে সেটা তুমি কি তো কয়েন জেতার জন্য মেঘা কিন্তু পেয়ে যাচ্ছে 5 লিটার তেল কিভাবে নেবে সেটা ওর ব্যাপার কিন্তু আমরা এখন খেলে নেবো শুভ লাগলো র্যাপিড ফায়ার রাউন্ড ওকে বাড়ি কোথায় মেঘা দেখবি না জল ট্যাঙ্কি জল ট্যাঙ্কির মধ্যে তোমার বাড়ি জল ট্যাঙ্কির মধ্যে তখন চাপের বিষয় হয়ে যেত আচ্ছা জল ট্যাঙ্কি একবার ধান ঘুরে পড়ে গেছিল না তখন তুমি কোথায় ছিলে ওকে চলো কিছু কোয়েশ্চেন তোমার জন্য আসছে হ্যাঁ তোমার টিউশন একদম 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 তাতে করে দৌড়ে দৌড়ে চলে যাও তুমি একটু মন দিয়ে শুনবে হ্যাঁ কুলিক পক্ষী নিবাস এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম না তৃতীয় বৃহত্তম দ্বিতীয় ওকে কোন প্রাণী জন্মাবার পর 2 মাস ঘুমায় না কোন প্রাণী জন্মাবার পর 2 মাস ঘুমায় না গন্ডারের বাচ্চা না ভাল্লুকের বাচ্চা ভাল্লুকের বাচ্চা বর্তমানে 500 টাকা নোটে কতগুলি ভাষা দিয়ে 500 লেখা থাকে দুটি আর চারটি চারটি ওকে এক পুয়া সমান সমান কত 250 গ্রাম না 350 গ্রাম 250 বাংলাদেশের জাতীয় পতাকার রং কি সবুজের মধ্যে লাল না বেগুনির মধ্যে লাল বেগুনির মধ্যে লাল
সবুজের মধ্যে লাল মাথা দিয়ে ঝাঁকালো তবে তোমার হেয়ারস্টাইল হেভি খুব সুন্দর কে বলেছে না ওকে পাঁচটা কোশ্চেন তুমি সঠিক উত্তর দিয়েছো কিনা সেটা আমি জানি না বাট পাঁচটা কোশ্চেন আনসার হয়ে গেল কি মনে হচ্ছে কতটা ঠিক হতে পারে তিনটা তিনটা রেশিওটা ওকে আপনি যাই কুলিক পক্ষী নিবাস দ্বিতীয় বৃহত্তম একদম কারেক্ট আছে কোন প্রাণী জন্মের পর দু মাস ঘুমায় না বললে ভাল্লুকের বাচ্চা ভাল্লুক তো অনেকক্ষণ ঘুমায় এটাই একমাত্র ভুল হয়নি এটা ঠিক হয়েছে অ্যান্ড বর্তমানে 500 টাকার নোটে চারটি না এখানে একটু মানে সত্যি বলছি দুটি ভাষায় লেখা থাকে হিন্দি এবং ইংরেজি ওকে সো এটা গেল পুয়া এক পুয়া 250 গ্রাম কারেক্ট আছে এবং বাংলাদেশের মানে ভুল বলতে বলতে আমরা সঠিক আনসার দিয়ে দিচ্ছ যে সবুজের মধ্যে লাল সো কংগ্রেচুলেশন চার চারখানা সঠিক আনসার দিয়েছো তুমি এবার কেমন লাগছে এখানেই শেষ নয় যেহেতু তুমি চারটে কোশ্চেন আনসার দিয়েছো আমাদের রুলস অনুযায়ী যে কটা পারবে সেটা মানে টাকা তোমাকে দেবো এবং যেটা পারবে না তার এগেনস্টে আমাকে 50 টাকা তুমি রিটার্ন করবে সো চারটে পেরেছো একটা দুটো তিনটে এবং চারটে এবং যেহেতু একটা ভুল করেছো সেই জন্য আমাকে একটা রিটার্ন করতে হবে কত পেলে 150 এইবার মেঘার কাছে শুনি মেঘার কি ওপিনিয়ন কেমন লাগছে এইবার মেঘার ভালো না মেঘার মানে যেহেতু টিউশনে যাচ্ছিল মেঘা পিঠে ব্যাগ রয়েছে এবং সে ব্যস্ততার মধ্যে দিয়ে খেললে তো এখন কি স্যারকে গিয়ে বকা দেবে তাকে বলবে যে আমরা রায়বাংলায় খেলেছি চরটস করে খেলেছি আমরা সেই জন্য আমরা জিতে এসেছি স্যার আপনি যা যা শিখিয়েছেন আমরা সঠিক উত্তর দিয়েছি পাঁচটা মধ্যে চারটে ঠিক করে দিয়ে যায় তাহলে সো কংগ্রেচুলেশন তোমাকে অ্যান্ড শেষ হচ্ছে না এখানেই মিলন ভাই আমাদের কার্ডটা চলে আসুক ক্যাফে আড্ডা ক্যাফে আড্ডা যেহেতু তুমি খেললে তার জন্য 10% ডিসকাউন্ট একটা কুপন দিয়েছে 500 টাকার খাওয়া দাওয়া করলে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে তো এখানে 50 টাকা আছে আর ওখানে 150 টাকা সব কিছু মিলে একদম হেভি ব্যাপার তাই না আর একটা বিষয় এই প্রোগ্রামটা রায়বাংলাতে সোমবার সন্ধ্যা 7টার সময় আসবে জিটি পেলে 872 আর যদি তুমি টিভি দেখতে একটু কম ভালোবাসো তাহলে মোবাইল আছে তো মোবাইলে ফেসবুক আছে সেখানে রায়বাংলা সার্চ করবে সাবস্ক্রাইব করে নেবে ইউটিউবে যাবে ঠিক আছে এটা নোটিফিকেশন টং সব সাবস্ক্রাইব করবে তো তাহলে দেখতে পারবে না আর যাওয়ার আগে তোমার জন্য ক্যাফে আড্ডা সেলফি থ্যাংক ইউ বাট একটা রিকোয়েস্ট রাখতে হবে একটা ছোট্ট রিকোয়েস্ট এটা একটা মনের মধ্যে একটা ছোট্ট রিকোয়েস্ট রয়েছে যেহেতু এতগুলো কথা শুনে এরা দু লাইন গানে যে কোনো তুমি যেহেতু গান করো দু লাইন একটু ভালো এই পেলে আনন্দ পেলে সেই সেটার মধ্যে দিয়ে হ্যাঁ যেটা মনে পড়ছে তোমার আসবে না এখন যেটুকু আসছে তুমি মনে করো এখনই সেটা মানে বুঝতেই পারছো সারেগা বাপা যদি করো সেটা আমি খুশি তুমি গান করো স্পেশালি রাস্তা বাদ দিয়ে ঘরে মেঘা আমাদেরকে বাড়িতে যাওয়ার ইনভাইট করলো জল ট্যাঙ্কের মধ্যে বাড়ি আমরা যাচ্ছি সেখানটা খুব ভালো থাকো দেখা হচ্ছে তোমার সঙ্গে আবার চলো এটা হর হর মহাদেব কারণ সুন্দর একটা টি শার্ট পরেছে আমাদের মহাকাল কি নাম দেবো সম্রাট ঘোষ সম্রাট কোথায় যাচ্ছিলে এখন স্টেডিয়ামে আসছিলে সম্রাট জানেও না কি করছে আমি হঠাৎ করে ডেকে নিয়েছি আমি কেন ডেকেছি তোমাকে জানো না ওখানে নিয়ে যাবো হেভি প্যাটা হতো সম্রাট বাড়ি কোথায় কসবা পেট্রোল পাম্প পেট্রোল পাম্পের মধ্যে একদম ছিল তার জল ট্যাঙ্কির মধ্যে বাড়ি ও পেট্রোল পাম্পের মধ্যে বাড়ি তোমাদের স্কুলটা খুব ভালো জানো কারণ কি জানো ওই স্কুলে আমি পড়তাম আমার নাম কি জানো না শ্রী শ্রী মিথুন চন্দ্র সাহা আমি হচ্ছে আমার দিকে একটু টাকা ওদিকে গার্লফ্রেন্ড আসবে এখন ওকে তোমার সাথে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে যেটা প্রোগ্রামের নাম চলো টস করি 2.0 আমি একটা কয়েন উঠাবো কারণ হেডশট টেল তোমাকে বলতে হবে যদি হেড পড়ে বা তুমি যেটা চাইবে সেটা যদি পড়ে যায় তাহলে তুমি কিছু কোশ্চেনের আনসার আমাকে দেবে আমি তোমাকে কিছু কোশ্চেন করবো যেগুলো অপশন থাকবে এমন না যে তোমাকে মনে করে বলতে হবে কিন্তু একটু ভালো করে শুনবে দুটোর মধ্যে তোমার উত্তরটা লুকিয়ে আছে কোনোটা ঠিক বা কোনোটা ভুল তুমি পারলে পারে এক একটা কোশ্চেন আনসার পাবে 50 টাকা করে কত করে
$50 Tell. আমাদের কথা বলবে বলবে যে চরটস্কু নিতে আমরা খেলতে গিয়েছিলাম রায় বাংলা থেকে তোরা বলেছে 3 লিটার তেল দেওয়ার জন্য হ্যাঁ আর যদি বলে যে কে বলেছে বলে শ্রী শ্রী সুকুমার সাহা ঠিক আছে তাও যদি না মানে বলবে শ্রী মিলনা চন্দ্র মিলনা কি বলবে শ্রী মিলনা চন্দ্র একদম আমরা শুভ লগ্ন র‍্যাপিড ফায়ার রাউন্ড নিয়ে আসছি দেখি তোমার ভাগ্যে কি কি কোশ্চেন পড়ে ভালো করে মন দিয়ে শুনবে তারপরে কিন্তু অ্যানসার গুলো দেবে তার আগে দেবে না অপশন থাকবে কোন জীব যে কোনোদিনও জল পান করেনি ক্যাঙ্গারু র‍্যাট না বুনো ভাল্লুক ভালো করে শুনবে কোন জীব যদি যদি বুঝতে না পারো আমাকে জিজ্ঞাসা করবে কোন জীব কোন কোনোদিনও জল পান করেনি ক্যাঙ্গারু র‍্যাট না বুনো ভাল্লুক বুনো ভাল্লুক চিনির পাত্রে কি রাখলে পিঁপড়ে হয় না এলাচ না লবঙ্গ লবঙ্গ চা কোন দেশ প্রথম আবিষ্কার করেছিল আফগানিস্তান না চীন চীন ওকে কোন ভিটামিন শরীরে সঞ্চিত হতে পারে না ভিটামিন ডি না ভিটামিন এ কোন ভিটামিন শরীরে সঞ্চিত হতে পারে না ভিটামিন ডি না এ ডি ওকে কোন জীব একটা জিনিসকে দুটো দেখে কোন জীব একটা জিনিসকে দুটো দেখে হাতি না গন্ডার কোন জীব একটা জিনিসকে দুটো দেখে গন্ডার এরই মধ্যে দিয়ে পাঁচ পাঁচখানা কোশ্চেন আমরা শেষ করলাম ভোলানাথের কাছে মহাকালের কাছে না না এবার দেখার পালা আমার ছোট্ট ভাই কটা সঠিক আনসার দিল কি মনে হয় কটা সঠিক হয়েছে আমি সবগুলো তো আমি মানে ইসে থেকে বললাম খেলো আসো ঢিল মারছো এ তোমার ঢিলটা লাগেনি তো ঢিল লেগেছে যাই হোক প্রথম উত্তর দিয়েছিল কোন জীব কোনদিনও জলপান করেনি ওর আনসার ছিল বুনো ভাল্লুক একদম সঠিক হয়নি এটা ভুল হয়েছে ক্যাঙ্গারু র‍্যাট এটাই সঠিক উত্তর চিনির পাত্রে কি রাখলে বিপরীত হয় না দ্যাট ইজ লবঙ্গ কারেক্ট আছে কোন দেশ প্রথম চিনি আবিষ্কার সরি চা আবিষ্কার করেছিল চীন কারেক্ট আছে ভিটামিন ডি শরীরে সঞ্চিত হয় না এটাও কারেক্ট আছে কোন জীব একটা জিনিস দুটোকে দেখে বা একটা জিনিসকে দুবার দেখে বা দুটো দেখে তুমি বললে গন্ডা এটা আনসার হচ্ছে হাতি তাহলে পাঁচটার মধ্যে তুমি তিন তিনখানা সঠিক আনসার দিয়ে দিয়েছো ব্রাদার হাতটা দে নিচে দে তিনটে সঠিক উত্তর দিয়েছো তার জন্য একটা নাও আরেকটা নাও আরেকটা নাও এইবার খেলার আসল মজাটা যেটা বলেছিলাম না পারলে রিটার্ন করতে হবে দুটো পারোনি দুটো রিটার্ন করতে হবে মুখটা দেখো ছোট্ট হয়ে গেছে ভাইটার $100 আমাকে ফেরত দিয়ে দিল খুব ভালো কথা নি নাও মন খারাপ হয়ে গেল টাকা রিটার্ন আচ্ছা $50 যে পেলি তুই কি ভেবেছিলি $50 পাবি না আচ্ছা এই $50 দিয়ে কি করবি কি করব দেখি এখন বান্ধবী আছে তো না না বন্ধু বন্ধুরা কটা বন্ধু আছে অনেক তাও 10 20 টা হুম ওরকম ওরকম হবে এই টাকা দিয়ে মোটামুটি 20 কিলো মতো খাসি মাংস কিনবি তারপর চাল ডাল যা লাগে সব কিনবি তারপর যে টাকাটা বাঁচবে সেই টাকাতে কোল্ড ড্রিঙ্কস কিনবি খাওয়া দাওয়া করবি করার পরে ফরেস্ট করতে দিলে যাবি তারপর দেখবি কিছু টাকা বেঁচে গেছে ওকে ক্যাফে আড্ডা আমাদের সঙ্গে রয়েছে তোর জন্য খেলাটায় অংশগ্রহণ করেছিলি তার জন্য 10% ডিসকাউন্ট পেয়ে যাবি এখানে বন্ধু বান্ধবকে নিয়ে যাবি $500 খাওয়া খেলে পরে 10% ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেয়ে যাবি বাহ কেমন মজা লাগলো তোর স্মাইল না এফবি এখানে শেষ হয়নি তো দাঁড়া তোর সাথে এবার ক্যাফে আড্ডাটা সেলফি নেবো তো আমরা বিরোহিনা দেখেছিস ক্যাফে আড্ডা সেলফি হ্যাঁ এইবার যেটা কথা ফেসবুক ইউজ করো
ফেসবুক না মানে মা ইউজ করে আমি মানে ঘাটি আচ্ছা ঘাটো মোবাইলটা কেটে দাও মার মোবাইল হাতালে মানে নারাখাটা করলে বকা দেয় না তো দেয় মাকে বলবে তোমাকে টিভির পর্দায় দেখা যাবে ঠিক আছে ফেসবুকে দেখা যাবে ঠিক আছে ইউটিউবেও দেখা যাবে তার জন্য টিভির পর্দায় জিটিপিএল 872 নম্বর চ্যানেলে দেখো 872 ইয়েস 872 জিটিপিএল এ যদি প্রবলেম হয় টিভিতে দেখতে ফেসবুকে দেখে নেবে ফেসবুকে গিয়ে চ্যানেল নাম বলে দিচ্ছি ফেসবুকে যখন যাবে গিয়ে নিয়ে সার্চ করবে রায় বাংলা কি করবে রায় বাংলা ইয়েস রায় বাংলা গিয়ে সাবস্ক্রাইব করে নেবে ওকে ঠিক আছে ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে নেবে আর নোটিফিকেশনে ঘন্টাটা মেরে দেবে নোটিফিকেশনটা মারলে পারেই তোমাকে দেখা ইয়ে আর সারা জীবন ইউটিউবের পাতায় তুই থেকে যাবি বাবা তোকে দেখা যাবে আমার সাথে আর মেয়ে ভাইও পছন্দ হয়ে যাবে মাকে চটু ভালো দোষ দেখলে হ্যাঁ হ্যাঁ একদম 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 বাবা ব্যস্ত মানুষ যা 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 একটু ব্যস্ত মানে আমি যে কি পাপ করে ফেলেছি ওদেরকে আটকে দিয়ে টাকা পয়সা কিছু কোশ্চেন করতে আমাদের অপশন থাকবে শুনে শুনে উত্তর দেবে ঠিক আছে কোনটা ঠিক হবে প্রথমে টপটা সেরে ফেলি কি চাই হেড অর টেল হেড হেড মমিতা চেয়েছে হেড যে এবং আনন্দের সহিত বলছি যে মমিতার স্মাইলটা দেখে বুঝতে পারছো হেড করে গেছে স্টার নাসিকমার পাশে বাড়ি আমরা না বেশি করে সময় নিচ্ছি না গাড়ি ঘোড়া যাচ্ছে তো ডাইরেক্ট আমি কোশ্চেন ডাউনে ঢুকে যাই মমিতা পড়াশোনা পাশাপাশি কি করো শুধু পড়াশোনা টিউশনি পড়াও বাহ খুব ভালো কথা আনন্দের বিষয় কোন কোন ক্লাস পড়াও আমি কেজি টু পড়াই আর কিছু না কেজি টু কেজি ওয়ান এরকম ক্লাস পড়াই ক্লাস এইট এইট না এরকম হয় না এরকম পড়াও না ঠিক আছে চলো শুনবে ভালো করে মজার কোশ্চেন রয়েছে তোমার জন্য তোমার জন্য ফার্স্ট কোশ্চেন যেটা আসছে কোন সুর সম্রাজ্ঞী কোকিল কণ্ঠী নামে পরিচিত আশা ভোসলে নাকি লতা মঙ্গেশকরজি লতা মঙ্গেশকরজি ওকে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম সর্বপ্রথম কোথায় গাওয়া হয়েছিল কলকাতা না দিল্লি দিল্লি ওকে থার্ড কোশ্চেন কোভিড 19 কোন ধরনের ভাইরাস আরএনএ না ডিএনএ দুটো কথা ঠিক হবে একটু ভেবে উত্তর দেবে কোভিড 19 খুব নাম করা জিনিস এটা কোন ধরনের ভাইরাস আরএনএ না ডিএনএ ডিএনএ কোন প্রাণী জীব নরে না কচ্ছপ না কুমির কচ্ছপ বাল্বের মধ্যে কোন গ্যাস ভরা থাকে আর্গন না নাইট্রোজেন 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 এরই মধ্যে দিয়ে পাঁচটা কোশ্চেন আমরা শেষ করলাম আনসার শিট একটু ভাই দিদি তোমার সামনে আনসার শিট হচ্ছে সুসংগ্রামী লতাজি একদম কারেক্ট আছে কিন্তু ভারতের জাতীয় সঙ্গীত সর্বপ্রথম গাওয়া হয়েছিল কলকাতায় দিল্লিতে নয় অ্যান্ড কোভিড 19 ডিএনএ নয় আরএনএ আর কোন প্রাণীর জীব নরে না দ্যাট ইজ কুমির কচ্ছপ নয় আর লাস্টেরটা নাইট্রোজেন কারেক্ট আছে মানে পাঁচটার মধ্যে তুমি দুটো ঠিক করেছো তিনটে ভুল করেছো হিসাব অনুযায়ী তুমি 100 টাকা পাবে আর আমাদেরকে 150 টাকা ফেরত দেবে মানে তিনটা যেহেতু ভুল করেছো 150 টাকা ফেরত দেবো তিনটে যেহেতু ভুল কি করে দেবো কি করে দেবো দুটো আমরা কিন্তু তোমার জন্য একটা জিনিস রয়েছে সেটা হচ্ছে ক্যাফে আড্ডার তরফ থেকে একটা ডিসকাউন্ট কুপন 10% এর খুব ভালো লাগলো তোমার সাথে খেলে তোমার কেমন লাগলো ভালো আর একটা কোশ্চেনে যদি ঠিকঠাক দিতে পারতে তাহলে আমরা টাকা দিতে পারতাম তোমাকে কারণ রুলস তো জানোই না পারলে মাইনাস ওকে তবে যাওয়ার আগে বেশি সময় নেব না শুধু আমরা ক্যাফে আড্ডার সেলফি তোমার সাথে নিয়ে নেবো আর মমিতাকে সেলফি তুলতে তুলতে বলি আমরা ফেসবুকের পেজে তোমার সাথে সোমবার সন্ধ্যা 7টায় দেখা হচ্ছে কারণ সোমবার সন্ধ্যা 7টায় এই প্রোগ্রামটা টেলিকাস্ট হয় ফেসবুক এবং ইউটিউবে খুব ভালো থাকো টাটা হাতি ঘোড়া পালকি জয় কানাইয়া লালকি পেছনে একটা স্টল রয়েছে দোকান রয়েছে রোডের সাইডেই সুন্দর সুন্দর ঘোড়াগুলো ডিজাইন করে দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে টাকবাক টাকবাক করে ঘোড়া রয়েছে আর কি সুন্দর কি নাম কি নাম তোমার কি অ্যাটিটিউড রে বাবা কোনো কথাই বলে না এত অ্যাটিটিউড দেখতে না সুন্দর হয়েছে আমার থেকে তাহলে এত অ্যাটিটিউডটা ভালো না থাকো যাও ও অ্যাটিটিউড নিয়ে থাকুক আমরা খেলে নিই আমাদের শুভ লগ্ন টস রাউন্ড আমাকে এক ভাই পেয়ে গেছি কি নাম ভাইয়ের মানুষ মানুষ আমার তো দেখে মনে হচ্ছে তুমি মানুষ মানুষ নিয়ে নাম আচ্ছা মানুষের কোথায় বাড়ি এই তো এখানে
সঠিক উত্তর দিতে পারলে পাবে টাকা, না হলে রিটার্ন করতে হবে আমাকে টাকা। কারণ আমরা এসেছি শুভ লগ্ন চটস্কি 2.0, যার কোর্স স্পন্সর রয়েছে ক্যাফে আড্ডা এবং পাওয়ার্ড বাই রয়েছে আরসিটিভি ব্রডব্যান্ড, আর আমরা সবাই মিলে রায় বাংলা। তোমার জন্য কোশ্চেন সেট হয়ে গেছে। কি সাবজেক্ট ছিল তোমার? আর্টস ছিল। তাহলে মনে হয় এই সেটটা খুব ভালোভাবে পারবে তুমি। ভালো করে মন দিয়ে কোশ্চেন গুলো শুনে মানুষ তারপরে আনসার দেবে, ঠিক আছে? মানসম্মানটা না দেখলেই হলো, মিনিমাম তিনটা আনসার কিন্তু সঠিক হতেই হবে। হ্যাঁ, ভারতের রাজধানীর নাম দিল্লি, ঠিক না ভুল? ঠিক। ওকে, ভারতের মুদ্রার নাম, সরি, ভারতের মুদ্রার নাম টাকা, ঠিক না ভুল? ভুল। কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, ঠিক না ভুল? ভুল। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম ইম্ফল, ঠিক না ভুল? এটা ভুল। রাজস্থান কোন সাগরের তীরে অবস্থিত? আরব সাগর, না কচ্ছ সাগর, নাকি একটাও না? অপশন কিন্তু এখানে তিনখানা আছে ভাই। মানুষ ভাই, কোশ্চেন কি রিপিট করবো? রাজস্থান কোন সাগরের তীরে অবস্থিত? আরব সাগর, না কচ্ছ সাগর, নাকি একটাও না? তোমার কি মনে হচ্ছে সেটা আমাকে একটু ফাইনালি বলতে হবে। অপশন থ্রি, অপশন সি, মানে একটাও না? ওকে, নিলাম তোমার উত্তর। তোমাকে তিনখানা দিলাম, তুমি লাস্টেরটা নিলে, কেন নিলে জানি না। এবার দেখি আনসারগুলো কি কি হয়। মানুষ পড়াশোনার পাশাপাশি কি করা হয়? কিছু করে না, জাস্ট পড়াশোনাই করি। খেলাধুলো? হ্যাঁ, খেলাধুলো, ক্রিকেট খেলি। ক্রিকেট খেলো? সে টসটা দেখে জিততে পার, বুঝতে পারলাম। তাই প্রথম কোশ্চেন ছিল ভারতের রাজধানীর নাম দিল্লি, ঠিক না ভুল? এখানে একটুখানি ট্রিক রয়ে গেছে, এটা আনসারটা হচ্ছে ভুল, কারণ উত্তরটা হবে নতুন দিল্লি, মানে নিউ দিল্লি। ও মাই গড, এটা তো আমি জানতাম বাবা, কানে গড়তে বেরিয়ে গেল। ওকে, ভারতের মুদ্রার নাম টাকা, ঠিক না ভুল? বললে ভুল, ভুল বলেছিলে, একদম কারেক্ট, কারণ আমাদের এখানে রুপি চলে, বাংলাদেশ হচ্ছে টাকা। কাশ্মীর একটি কেন্দ্রশাসিত অঞ্চল, এটি বলেছিল ভুল, বাট এটা ঠিক। ভুল বলেছিলাম, হ্যাঁ। ওকে, অরুণাচল প্রদেশের রাজধানীর নাম ইম্ফল, এটা বলেছিলে ভুল, এটা একদম কারেক্ট আছে। আর রাজস্থান লাস্টের আনসারটা, এটাও সঠিক আছে, মানে পাঁচটার মধ্যে তিনটে ঠিক, দুটো ভুল। এবং মানুষকে যেটা আমি বলেছিলাম ভাই, মিনিমাম তিনটা জিততে করতেই হবে, তাহলেই তুমি টাকা পাবে, না হলে পাবে না, না হলে -50 নেগেটিভ মার্কিং রয়েছে যেহেতু আমাদের, মানে পারলে তো একটা আনসার দিলেই, এবার যেটা পারলে না সেটা ভুল, উল্টো মাইনাস হবে আগেরটার থেকে। সেক্ষেত্রে মানুষের ক্যালকুলেশন অনুযায়ী যেটা গিয়ে দাঁড়াচ্ছে, দাও প্রথমে সঠিক তিন তিনখানা উত্তর দিয়েছে, তার জন্য নিয়ে নেবে টাকা, আরেকটা কিন্তু যেহেতু মাইনাস চলছে, দুটো ভুল করেছে, সেজন্য মানুষ আবার আমাকে দুটো রিটার্ন করে দেবে, দাও। কিন্তু খালি হাত থেকে তো গেলাম না, বলো? কিন্তু এখনই শেষ নয় তো, তোমার জন্য আরও পুরস্কার আছে। ক্যাফে আড্ডা তোমার জন্য পাঠিয়েছে 10% ডিসকাউন্টের একটা কুপন, 500 টাকা যদি খাওয়া দাওয়া করো তাহলে তুমি 10% ডিসকাউন্ট পেয়ে যাবে, মানে এখানেও 50 টাকা আসে গেলে। তো কেমন লাগছে মানুষ ভাই? খুব ভালো লাগছে। এক্সপিরিয়েন্স কেমন, মানে এরকম এক্সপিরিয়েন্স কি হয়েছিল কখনো? না, প্রথম প্রথম নার্ভাস লাগছিল, এখন ঠিক আছে। মানে আমি এই যে মোবাইল নিয়ে ঘাটছিল, ভয় ভয় না? না না, যদি চলে আসে আমার কাছে, না না, আচ্ছা মিথুন তো তুমি চেনো না? সেটা না, চিনতাম না স্যার, আমি মিথুন, লজ্জার বিষয়, চলো কোনো ব্যাপার না, আনন্দের বিষয়। আমরা এখন একটা নেবো তোমার সাথে ক্যাফে আড্ডা সেলফি, ঠিক আছে? এবং ক্যাফে আড্ডা সেলফি নিতে নিতে তোমার সাথে আরেকটা গল্প সেরে ফেলি। ফেসবুক ইউজ করো? হ্যাঁ। ইউটিউব ইউজ করো? হ্যাঁ। টিভির পর্দা দেখো? একদম। ওকে,
ফেসবুকে আমরা রয়েছি রায় বাংলা, সার্চ করবে, সাবস্ক্রাইব করবে, করবে তো? প্রমিস? শিওর, প্রমিস। তিনবার বলো। প্রমিস, প্রমিস, প্রমিস। ইউটিউবে? একদম সাবস্ক্রাইব। ওই ঘন্টার মধ্যে মারবে? একদম একদম মারিয়ে দেবো। হ্যাঁ, না মারলে কিন্তু আর দেখা যাবে না, কারণ আমাকে তোমাকে সবাই দেবে, গোটা বিশ্ব দেখবে ফেসবুক ইউটিউব থেকে এবং টিভির পর্দাতেও, ঠিক আছে? সোমবার সন্ধ্যা 4টায় আমরা আসবো তোমার সাথে দেখা করতে। ঠিক আছে। ক্যাফে আড্ডা সেলফি। থ্যাংক ইউ মানুষ ভাই, খুব ভালো থেকো। আর 50 টাকার প্ল্যানিংটা করলাম না, কি করবে তুমি ভেবে নিতে যাও। খুব মস্তি করো, খুব ভালো থেকো। আর হ্যাঁ, এই যে একটা বড় ভাই আছে, বড় ঘোড়া আছে, দাদা কি নাম? কি নাম আপনার? এটা দেখি হেভি অ্যাটিটিউড, এটা এত অ্যাটিটিউড এলো করতে, একটা কথা বলছো না আমার সাথে, ওদের সাথে আরি আরি আরি, বাট তোমাদের সাথে আরি নয়, তোমাদের কাছে যাবো, আমরা যাবো তোমাদের বাড়ি, আমরা ইয়াস তোমাদের সাথে আমরা থাকবো, তোমাদের কাছে আমরা যেমনটা ছিলাম তেমনটাই আছি। রায় বাংলা সদা সর্বদা তোমাদের সঙ্গে, সবসময় এন্টারটেন দেওয়ার জন্য এক পায়ে খাড়া রয়েছে। তো তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে নতুন একটা অনুষ্ঠান, যার নাম শুভ লগ্ন 6.2.0, কো-স্পন্সার্ড বাই ক্যাফে আড্ডা এবং পাওয়ার্ড বাই RCTV ব্রডব্যান্ড। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে, খুব ভালো থেকো, টাটা। Take care. Bye-bye. Live Bangla,